নমস্কার, আমি মৌবনী দত্ত। আমি আসছি বাটানগর থেকে। 80-এর দশকের শেষে সাধারণ বাঙালি পাঠক সমাজকে যে কবিতাটা চমকে দিয়েছিল, সেটা আমাদের অত্যন্ত প্রিয় এক কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ের আরতির অনুরণন এই কবিতায়। একটা অত্যন্ত সাধারণ রূপহীন কালো মেয়ে, দারিদ্র্যের অভাবে তার নিদারুণ পরিণতির কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। আজকে আমি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আবৃত্তি করে শোনাব। বেণী মাধব, বেণী মাধব, তোমার পারি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহনে বাসী তমালে তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সেই আলো, স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ চুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্টমে হই।